রিয়াদ হারা গ্র্যান্ড হোটেলে ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগ এর উদ্যোগে দোয়া মাহফিল করেন সংগঠনটি। সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অব বাংলাদেশ এর সিনিয়র সহসভাপতি গোলাম মহিউদ্দিন। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ থেকে কাজী নাজিমুল মোবারক, শহীদ মাতবর, শহীদ মুন্সী, রুবেল মান্নান মাতবর, মুক্তাদির মামুন মোড়ল, রিয়াদ মহানগর যুবলীগ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরকান শরীফ, জুনায়েদ মাতবর, গোলাম সামদানি, রফিকুল মাতবর। রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগ থেকে ছিলেন ফারুক খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিলের সকল বক্তারা বলেন, সালাউদ্দিন ফারুক রিয়াদ আওয়ামী লীগ এর এক একজন প্রাণপুরুষ, যে তিলে তিলে রিয়াদে কর্মী বানিয়েছেন। তাই সকলে আল্লাহর কাছে দোয়া করেন সালাউদ্দিন ফারুককে আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন। রিয়াদে এখন যারা আওয়ামী লীগ রাজনীতি করেন সকল নেতা তার হাতে গড়া কর্মী। সবশেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আব্দুস সালাম। টানা পড়েন তারা কিন্তু তা কিন্তু আমরা হারা হারে পেয়ে পাচ্ছি। আমি বাইরের সংগঠনগুলি নাই ধরি, আমাদের ফ্রেন্ডসের যে এখন যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মাতাকবর ভাই, সাংগঠনিক সম্পাদক শহীদ মুন্সী ভাই, বত্রিশ পঁয়ত্রিশ বছর এই প্রকাশে বসে রাজনীতি বলতে আমরা যে দোয়ার মাহফিল আয়োজন করছি আছেন বাংলাদেশ